সম্প্রতি বিএনপি চেয়ারপারসন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এবার কিন্তু আমাদের দলের তরফ থেকে, বিএনপির তরফ থেকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে আমাদের শীর্ষ যে নেতৃবৃন্দ আছেন তাদের তরফ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে এই ফাঁদে বিএনপি আর পা দেবে না। এই সরকারকে পদত্যাগ করতে হবে, এই সংসদ ভেঙে দিতে হবে, একটি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিতে হবে। সম্মানিত দর্শক মন্ডলী সকলে কেমন আছেন? বন্ধুরা, জাতীয় নির্বাচন ঘিরে কিন্তু আসলে বিএনপি চাচ্ছে না যে এই বর্তমান যে আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন হবে, এটা চাচ্ছে না। বন্ধুরা, এই ভিডিও জুড়ে ব্যারিস্টার রুমিন ফারনা যে তথ্যগুলো দেবে যে আসলে জাতীয় নির্বাচনে যে আপনার বেগম খালেদা জিয়ার যে বার্তাটা দিয়েছে সে আসলে বর্তমান যে সরকার আছে তার অধীনে কখনো কোনো প্রকারে নির্বাচন আসবে না। বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ বিষয়, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখলে বিষয়টা ক্লিয়ার হবেন। আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো যে খালেদা জিয়া কী কথাগুলো বলেছে, এমনকি তার সেই কথার প্রসঙ্গে ব্যারিস্টার রুমিন ফারনা যে কথাগুলো বলেছে অবশ্যই আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো। বন্ধুরা, বর্তমান যে সংসদ আছে এই সংসদ ভাঙতে হবে, তারপরে তারা নির্বাচন আসবে। আসলে মূলত বিষয় যেটা, তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছে বিএনপি। বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে এই বিষয়টা ক্লিয়ার হবেন। তো বন্ধুরা, আমরা কথা বলবো না, আমরা চলে যাবো স্ক্রিনে সেই ভিডিও ফুটেজটি দেখবো। আর বন্ধুরা, ভিডিওটি দেখার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলে নতুন আসেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা বাজিয়ে দিবেন। তা বন্ধুরা, আমরা কথা বাড়াচ্ছি না, আমরা চলে যাচ্ছি স্ক্রিনে সেই ব্যারিস্টার রুমিন ফারনার মুখ থেকে কিছু আমরা তথ্য জানবো। সম্প্রতি বিএনপি চেয়ারপারসন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তাদের দুজনের মধ্যে দীর্ঘ সময় আলোচনা হয়েছে, প্রায় ঘন্টা খানেক তারা বৈঠক করেছেন, এবং আমরা যেটা মনে করি যে আমাদের যে যুক্ত আন্দোলন হচ্ছে, একসাথে যে যোগপদ আন্দোলনের কথা আমরা ভাবছি, সেই আন্দোলনের যেই দলগুলো প্রমিনেন্টলি আমাদের সঙ্গে কাজ করছেন, নাগরিক ঐক্য তার একটি, এবং মান্না ভাই সম্ভবত সকল যারা যুগপদ আন্দোলনে বিএনপির সঙ্গে কাজ করছে তাদের একজন প্রতিনিধি হিসেবেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছিলেন। তাদের আলাপে একটা বিষয় খুব স্পষ্টভাবে উঠে এসছে, যেটুকু গণমাধ্যমে আমরা দেখতে পেয়েছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন এই সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, জনগণকে উনি আহ্বান জানিয়েছেন একতরফা কোনো ভোট যদি সরকার আয়োজন করার চেষ্টা করে তাহলে সেই ভোট প্রত্যাখ্যান করবার জন্যে। এবং আমরা ইতিমধ্যেই দেখেছি যে যেই উপনির্বাচনগুলো হয়েছে, যেই স্থানীয় সরকার নির্বাচনগুলো হয়েছে, যেগুলোতে সরকার একতরফাভাবে করবার চেষ্টা করেছে, সেগুলো একটাও কিন্তু সফলতার মুখ দেখেনি। ভোটার টার্ন আউট 5% to 10%, এটা কোনো টার্ন আউট না, এটা কোনো ভোটারের উপস্থিতি না, 5% থেকে 10% উপস্থিতি কোনো উপস্থিতি না। এই কথাটি দেশনেত্রী আবারও মনে করিয়ে দিয়েছেন, জাতীয় নির্বাচন যদি একই কায়দায় করবার চেষ্টা করা হয়, 2014 যেরকম হয়েছিল, এবারও যেন মানুষ 14-এর মতোই ভোট প্রত্যাখ্যান করে। তৃতীয়ত যেটা বলা হয়েছে সেটা হচ্ছে আমাদের আন্দোলন আরও বেগবান করতে হবে সামনে, আরও জোরদার করতে হবে সামনে, এবং হাতে আমাদের যেই কয় মাস সময় আছে, আমরা মনে করি এই কয় মাস সময় যথেষ্ট, একটা তীব্র আন্দোলন, যে আন্দোলন একেবারে পিকে চলে যাওয়া আন্দোলন, সেটা কিন্তু 10 থেকে 12 দিন 15 দিনের বেশি হতে পারে না, দ্যাট ইজ ইম্পসিবল। আপনারা চিন্তা করে দেখুন, এরশাদ পতনের আন্দোলন থেকে শুরু করে 2006 সালে যে লগি বৈঠার তাণ্ডব হয়েছিল সেটা কতদিন হয়েছিল, ওই 7 থেকে 10 দিন 12 দিন, এর বেশি এটা যেতে পারে না। সুতরাং ওই পিকে নিয়ে যাওয়ার জন্য যা যা কর্মসূচি দেওয়া প্রয়োজন সেজন্যে আমাদের হাতে যথেষ্ট সময় আছে, এবং এই কর্মসূচিগুলোর মাধ্যমেই আমরা মনে করি বিজয় সুনিশ্চিত। এবং আরেকটা কারণে আমরা মনে করি যে আমাদের বিজয় এবার কেউ ঠেকাতে পারবে না, কারণ মানুষ আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, সাধারণ মানুষ আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। আমরা যখন আন্দোলনে যাই, আমরা যখন কোনো কর্মসূচি দেই, আমরা দেখি যে সেখানে অনেক মানুষ আছেন যারা হয়তো কোনো রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি যুক্ত নন, একেবারেই নন, বিএনপি করেন না, আওয়ামী লীগ করেন না, কখনো তারা হয়তো জীবন আওয়ামী লীগকে ভোটও দিয়েছেন, তাদেরকে যখন প্রশ্ন করা হয় তারা বলে যে আর পারছি না, একে তো ভোট দিতে পারি না, কথা বলতে পারি না, ভয়ে কোনো কিছু মত প্রকাশ করতে পারি না, তার উপরে
জিনিসপত্রের দাম আগুন, বাজারে গেলে আমাদের যে সীমিত আয় তাতে সংসার চালানো অসম্ভব। দফায় দফায় বিদ্যুতের দাম বাড়ছে, দফায় দফায় গ্যাসের দাম বাড়ছে, দফায় দফায় পানির দাম বাড়ছে, এইভাবে আর জীবন চালানো অসম্ভব। সুতরাং তারা এসে যুক্ত হয় বিএনপির সঙ্গে এবং তারা মনে করে যে তারা যদি এই অবস্থার থেকে মুক্তি চায়, এই অবস্থার থেকে পরিত্রাণ চায়, তাহলে বিএনপি ছাড়া তাদের হাতে আর কোনো অপশন নাই। এবং সে কারণেই তারা মনে করে যে বিএনপির আন্দোলন মানে তাদের আন্দোলন। এবং বিএনপি কিন্তু তাদের আন্দোলনের ব্যাপারে খুব পরিষ্কারভাবে বলেছে যে আমাদের আন্দোলন ক্ষমতায় যাবার আন্দোলন নয়। আমরা কিন্তু একবারও বলিনি যে বিএনপিকে ক্ষমতায় আসতে হবে, বিএনপি ক্ষমতায় যাবে, বিএনপি মানে প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব নেবে, এই এই কারণে আমরা আন্দোলন করছি। নো, আমাদের আন্দোলন মানুষের ভোটের অধিকার মানুষকে ফিরিয়ে দেবার আন্দোলন। মানুষ যাতে তার পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারে, সেই স্বাধীনতাটুকু যেন মানুষ পায়, আমাদের আন্দোলন শুধু সেটুকুর জন্য। আর ওবায়দুল কাদের সাহেবের একটা বক্তব্যের দিকে আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করি। ওবায়দুল কাদের সাহেব সম্প্রতি একটু ভিন্ন কথা বলেছেন। গতানুগতিক যে কথাগুলো তারা বারবার বারবার বলে যে তত্ত্বাবধায়ক সরকার একেবারেই না, সংবিধানের বাইরে কোনোভাবেই না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এইবার তার কথার সুর একটু ভিন্ন। তিনি বলছেন যে বিএনপি যদি নির্বাচনে আসতে রাজি হয়, মানে বিএনপিকে পূর্ব শর্ত হচ্ছে আগে বলতে হবে আমি নির্বাচন করব, এটা হচ্ছে পূর্ব শর্ত। বিএনপি যদি বলে যে তারা নির্বাচনে আসবে, তাহলে আওয়ামী লীগ চিন্তা করে দেখবে যে তাদেরকে কোনো মন্ত্রণালয় দেয়া যায় কি না। এখন মন্ত্রণালয় দিতে হলে তো সংসদে থাকবার একটা ব্যাপার আছে, বিএনপি তো সংসদে নাই। তাহলে কি 10 জন মন্ত্রীর বদলে একটা টেকনোক্রেট মিনিস্টার সাংবিধানিকভাবে পাওয়া যায়? সুতরাং সেইভাবে হয়তো বিএনপিকে অ্যাকোমোডেট করার চেষ্টা আওয়ামী লীগ করবে বলছে। অর্থাৎ ঠিক 2014 সালে যেই ফাঁদ তারা পেতেছিল যে বিএনপিকে আমরা কয়েকটা মন্ত্রণালয় দিয়ে দেব, বিএনপি সেই মন্ত্রণালয়ে দায়িত্বে থাকবে, নির্বাচনকালীন সরকারে বিএনপি আছে, এইভাবে আমরা নির্বাচন করব। এবার কিন্তু আমাদের দলের তরফ থেকে, বিএনপির তরফ থেকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে আমাদের শীর্ষ যে নেতৃবৃন্দ আছেন তাদের তরফ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে এই ফাঁদে বিএনপি আর পা দেবে না, এই সরকারকে পদত্যাগ করতে হবে, এই সংসদ ভেঙে দিতে হবে, একটি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিতে হবে, সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নতুন নির্বাচন কমিশন গঠিত হবে, সেই নির্বাচন কমিশন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করবে। বাংলাদেশে এটা প্রমাণিত সত্য যে কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হয় না, যে কারণে মাত্র 4টা নির্বাচনকে আমরা উদাহরণ হিসেবে আনি, যেই নির্বাচনগুলো মোটা দাগে গ্রহণযোগ্যতা পেয়েছিল। সেই 4টা নির্বাচনের বাইরে একটা নির্বাচনও বাংলাদেশে যেই দল পরাজিত হয়েছে সেই দল মেনে নেয় নাই, এবং যেই 4টা নির্বাচনকে উদাহরণ হিসেবে আনা হয় প্রত্যেকটাই হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। এবং বিশেষ করে 2014 এবং 2018 যে অভিজ্ঞতা, এরপরে তো স্থানীয় সরকার নির্বাচন আছেই, সব মিলিয়ে আমাদের আজকের যে অবস্থান দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেটা একেবারে পরিষ্কারভাবে আবার বলেছেন, এক, আমরা এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাব না, দুই, এই সরকারকে পদত্যাগ করতে হবে, নির্দলীয় নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিতে হবে, তিন, যদি একদলীয় কোনো নির্বাচনের আয়োজন করে সরকার, মানুষ সেই নির্বাচনকে প্রত্যাখ্যান করবে, এবং চার হচ্ছে আমরা আমাদের আন্দোলনকে গুছিয়ে নিয়ে একেবারে তীব্র আন্দোলনের দিকে নিয়ে যাব, যাতে এই সরকার আমাদের দাবি মানতে বাধ্য হয়, এবং সরকারকে দাবি মানতে বাধ্য করেই আমরা ছাড়বো ইনশাল্লাহ। সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা তো স্ক্রিনে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। ব্যারিস্টার রুমিন ফারনার মুখ থেকে আমরা কিছু তথ্য জানলাম যে আসলে জাতীয় নির্বাচনে আসলে বিএনপি কি চাচ্ছে। মূলত আসলে তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছে, এটাই তাদের আসলে মূল বিষয়। যাই বন্ধুরা, এই ভিডিও প্রসঙ্গে আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই আপনারা বলতে পারেন, নিজের কমেন্ট বক্স থাকে আছে, কমেন্ট করে অবশ্যই আপনাদের মনের কথাগুলো আপনারা এখানে প্রকাশ করতে পারেন। বন্ধুরা, এত সময় ধরে যারা ছিলেন আমার সাথে, জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।